আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। নীলফামারী 50টি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নীলফামারী জেলা পরিষদ। এসব পরিবারের নারীরা সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ নিলেও কিনতে পারেনি মেশিন, এর ফলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে রোববার দুপুরে জেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন হস্তান্তর করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন এসব মেশিন বিতরণ করেন। এ সময় জেলা পরিষদ সচিব অতুল মণ্ডল, সদস্য শিউলি আক্তার, সাইদুর রহমান অ্যাপোলো উপস্থিত ছিলেন। We'll be right back.